পাবে শিশুর তীব্র চিৎকার আর বেঁচে থাকার প্রচণ্ড আকুতি, বাবা মায়ের সর্বোচ্চ চেষ্টা। সন্তানকে মায়েরা কলিজার টুকরো বলে থাকেন, সন্তানের কিছু হলে যেন মায়ের কলিজায় আঘাত লাগে, তাই তো মায়েরা পরম মমতায় বলেন, তোকে কলিজা কেটে খাওয়াবো। এবার মা মেয়ের ভালোবাসার সেই কথার কথা কিংবা প্রবাদ বাক্য বুঝি বাস্তব হতে যাচ্ছে। আমার মেয়ের লিভার ড্যামেজ হয়ে গেছে, আমি নিজেই হচ্ছে লিভার ওকে ডোনেট করব, তবু চাই আমার মেয়ে বাঁচুক। মেয়েকে বাঁচাতে নিজের লিভার বা কলিজা দিবেন এই মা। বাচ্চার চিৎকারে যার কলিজা বারবার কেঁপে ওঠে, তিনিই তো কলিজা দিয়েই তার সন্তানকে বাঁচাতে চান। কিন্তু মায়ের এই ভালোবাসায় কি বেঁচে উঠবে মেয়ে? কারণ মায়ের কলিজার সাথে আরও লাগবে 40 লক্ষ টাকা, যা সংগ্রহ করার সামর্থ্য নেই এই পরিবারের। তাই দুশ্চিন্তায় দিন কাটছে বাবা মায়ের। জন্মের পর থেকেই পিত্ত নালি ব্লক ছিল, পিত্ত নালি ব্লক থাকাতে লিভার ড্যামেজ হয়ে গেছে। আমরা যখন একবার ইন্ডিয়ার চেন্নাই যাই, চেন্নাই পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলে যে তার লিভার ড্যামেজ হয়ে গেছে এবং সেটা 2 মাসের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করা লাগবে। এখানে সে একদম উল্লেখ করে দিয়েছে যে 2 মাসের মধ্যেই ট্রান্সপ্ল্যান্ট করা লাগবে। এটা হচ্ছে তারা গত মাসের রিপোর্ট করেছে, অলরেডি তো 20 দিন চলে গেছে, তো আমাদের হাতে আর 1 মাসের মতো সময় আছে। কিন্তু মেয়ের শারীরিক অবস্থা, সকল কন্ডিশন খুবই খারাপ, এর জন্য যত দ্রুত সম্ভব আমরা ট্রিটমেন্টটা করাতে হবে। এটা ধরা পড়েছিল বাংলাদেশেই, যখন মেয়ের বয়স 3 মাস 5 দিন তখন ধরা পড়ে। আর ধরা পড়ার পর বাংলা এটার মূলত তো কোনো ট্রিটমেন্ট নাই, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা লাগে। পরবর্তীতে আমরা ইন্ডিয়া যাই, আর ইন্ডিয়া থেকে যেই খরচটা দেয় ট্রিটমেন্টের জন্য 24,50,000 রুপি, যেটা বাংলা টাকায় প্রায় 36-37 লাখ টাকার মতো। আরও তো অনেক খরচের ব্যাপার আছে, যাওয়া আসা বা ওখানে থাকা, আরও ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করার, ওভারঅল 40-45 লক্ষ টাকা খরচ হবে। আর আমরা যেই অবস্থানে আছি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না। আমাদের জায়গা ছিল, আমার ওয়াইফের গোল ছিল সকল কিছু বিক্রি করে আত্মীয় স্বজনের হেল্প নিয়ে, এবং আমরা ডোনেশন নিচ্ছি, সকল কিছু করে প্রায় 20-22 লাখের মতো ম্যানেজ হয়েছে। বাকিটা ম্যানেজ হলে আমরা যত দ্রুত সম্ভব চলে যাব। জন্মের পর থেকেই পিত্তনালী ব্লক থাকে 5 মাস বয়সী মাইসুরা রাফার। ডাক্তার বলেছিলেন মাইসুরাকে বাঁচাতে 2 মাসের মধ্যে এই মেজর অপারেশন করতে হবে। ইতোমধ্যে পার হয়েছে 2 মাস, মাইসুরার বাঁচার জন্য হাতে সময় আছে মাত্র মাসখানেক। আর অপারেশন করতে হবে ভারতের চেন্নাইতে, টাকার অঙ্কে যার খরচ সর্বমোট 40 লক্ষ টাকা। মেয়ের জন্য বাবা রফিকুল ইসলামের এই আকুতি আর মা মাহবুবা আক্তার সাথীর কলিজা দান। মায়ের এই ভালোবাসার সাথে যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি এগিয়ে আসেন, তাহলে হয়তো বেঁচে যাবে মাইসুরা।